অসম ক্রিকেট সন্থা আর রাজস্থান রয়্যালসের যৌথ প্রচেষ্টাত আগন্তুক হবলগিয়া আইপিএলর দুখনক আমি ম্যাচ পাইছো। রাজস্থান রয়্যালস এ হোম টিম আর এখন পাঞ্জাব আর এখন দিল্লির লগত তারে যেস কনফারেন্স তার এখন আমার প্রথম যুটিয়া প্রেস কনফারেন্স হব আর সকলকে আদরি জানাম। আর আমার যেহেতু আমি সদায় প্রেস কনফারেন্স করে যাও প্রায় আপনার প্রশ্নবিল আমি সম্মুখীন হব। আমিও আমার এসিয়ার ফল সবচেয়ে প্রথমতে বিসিসিআইর জয়েন্ট সেক্রেটারি দেবজীবন শইকীয়া ডাঙরিয়া, বিসিসিআইর সেক্রেটারি জয়সা ডাঙরিয়া, রজার বি ডাঙরিয়া আর রাজস্থান রয়্যালসের চেয়ারপার্সন রঞ্জিত বরঠাকুর ডাঙরিয়াক মানে অসম ক্রিকেট সন্থার ফল ধন্যবাদ জানাইছো যে আমি বিগত কোভিডের আগের সময়েরপরাই একটা প্রচেষ্টা চলি আসছিল। রাজস্থান রয়্যালসে যথেষ্টখানি কাম ক্রিকেটের কারণে করেছে আর একটা আমার একটা একাডেমিও চলি আছে, কিন্তু আমি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত করবো নাছিল কিছু আমার হয় কোভিড বা টেকনিক্যাল রিজনের কারণে। কিন্তু তখনলোকে এই সিজনত দুখন ম্যাচ এজ এ হোম টিম যদিও রাজস্থানের নিজের গ্রাউন্ড আছে তাত খেল হব তার সত্ত্বেও অসমক ভাল পায় রঞ্জিত দায় দুখন খেল অসমলো আনিছে, মই আকৌ এবাৰ ধন্যবাদ জানাইছো। আর এই দুখন খেলৰ পাছত আমি নিশ্চয় আর আগন্তুক সময় যি ধরনের বর্ষাপাত বা অসম ক্রিকেট সন্থার উত্থান হয়ে আছে আমি আগন্তুক সময়তো আশা করি আমি আরো অসমৰ ৰাজ্যত ক্রিকেটৰ ইভেন্ট লৈ আহিব পাৰো। আর 5 তারিখে সন্ধ্যা আপনার সকলে গম পায় আমার 7:30 বজাত এই খেলখন হব আর 7:30 বজার খেলখনের কারণে আমার ওসরলে টিমবিল প্রায় 3 এপ্রিলত আহি পাবহি সন্ধ্যা একজেক্টলি সময়তো প্রায় আমি গম পোৱা নাই কিন্তু 3 এপ্রিলর সন্ধ্যা টিম আহি পাবহি আর 4 তারিখেরপর প্র্যাকটিস স্টার্ট হব 5টারপর 7:30টালক পাঞ্জাব টিমটি প্র্যাকটিস করব 7টারপর 7:30 বজালে রাজস্থান রয়্যালস টিমটি প্র্যাকটিস করব আর 5 তারিখে ম্যাচখন অনুষ্ঠিত করা হয়েছে। এই ম্যাচখনের আগতীয়াক 5:30 বজা বা 6:30 বজালক একটা কালচারাল শোর একটা আমি অনুষ্ঠিত করছি অসম ক্রিকেট সন্থার ফলের কারণ যেহেতু প্রথমবার আইপিএল হয়েছে প্রথমবার আইপিএল দেখা পা আইপিএলরও ফ্রেঞ্চাইজি তখনলোক প্রথমবার আইছে সেই কারণে আমি আমার নর্থ ইস্টর একটা কালচারাল ফোক ডেন্স অসম নয় গোটে 8খন রাজ্যের আমি ফোক ডেন্সের ব্যবস্থা করেছো 1 ঘন্টা আর সেই ফোক ডেন্সের পাছত কোনোবা সিঙ্গারের 2-3টা গানও হব আমি 1 ঘন্টার আগত সামরণি করব কারণ তখন ব্রডকাস্ট বাকি কামটা থাকে টসরপা লো পিচ রিপোর্টারপর সকলে কিছু ব্যবস্থা থাকে সেই কারণে আমি 1 ঘন্টার আগত শেষ সমাপন করব সেই কারণে আপনার যোগেদি আমি রাইজক আহ্বান করি যাতে তখনলোকে এবার অল্প এডভান্স আহে কারণ ভাল কালচারাল শো এটা আমি যেহেতু আমার কারণে ওপেনিং সেরেমনি হয় যেহেতু 31 তারিখে আহমেদাবাদ ওপেনিং সেরেমনি হব সেটা এখন প্রথম ম্যাচ আমি সেইভাবে একটা ভাল ওপেনিং সেরেমনি ধরনের একটা কার্যক্রম আমি রাখিছো 1 ঘন্টা তারপর আমার ম্যাচখন হব আর ম্যাচখনের পাছত আমি ফায়ার ওয়ার্কসর আমি প্রায় দেখাব বাইরের খেল হলে খেলার অন্তর পাছত ফায়ার ওয়ার্কস থাকে সেই ধরনের ফায়ার ওয়ার্কস ইয়াতো খেলার অন্তর পাছত হব আর প্রথমভাবে আমি এবার অসম ক্রিকেট সন্থার ফলের লেজার শো হয় আমি লেজারের যোগেদি বিভিন্ন শো করা হয় সেই ধরনের একটা শো আমি রাখিছো সেই শোটো খেলার যেটা মাজত ব্রেক হব সেই ব্রেকর সময় রাইজে লেজার শো দেখা পাওয়া যাব যখন ব্যক্তি এটাও টিকেট ক্রয় করা নাই টিভিটাও দেখা পাব কিন্তু লাইভ লেজার শো যা প্রেজেন্টেশন হয় বা দেখি ভাল লাগে সেই লেজার শো আমার এসিএত হব সেই কারণে মই আপনার যোগেদি গোটে অবগত করছো তারপর আহো 6 তারিখলে 6 এপ্রিলর 6টারপর 9টা বজা আকৌ রাজস্থান রয়্যালসে প্র্যাকটিস করব যে তখন 8 তারিখে আকৌ এখন খেল আছে 6টা বজার পর 9টা বজালে রাজস্থান রয়্যালসে এখন প্র্যাকটিস আকৌ এটা অনুষ্ঠিত করব 7 তারিখে দিল্লি ক্যাপিটালস আহি উপস্থিত যে থাকিব তখনলোক ইয়াত সাগে 6 তারিখেই পাবহি 7 তারিখে 1টা বজার পর 3:30 বজালে দিল্লি ক্যাপিটালসে প্র্যাকটিস করব আর 3:30 বজার পর 6টা বজালে রাজস্থান রয়্যালসে আকৌ প্র্যাকটিস করব এই 7 তারিখের শিডিউল 8 তারিখে আমার এবার এই ম্যাচখন দিনের ম্যাচ 3:30 বজার অনুষ্ঠিত হব খেলখন 3:30 বজার খেলখনের কারণে আমি 1:30 বজা 2:30 বজালে আকৌ একটা কালচারাল প্রোগ্রাম রাখি যদিও প্রথম দিনের নিচিনা নহবও পারে কিন্তু আমি আরও একটা কালচারাল প্রোগ্রাম রাখিছো যে কালচারাল প্রোগ্রাম 1:30 বজার পর 2:30 বজার ভিতর 8 তারিখে হব আর এই খেলখন যেহেতু দিনত 3:30 বজা অনুষ্ঠিত হব সন্ধ্যালে শেষ হবগে সন্ধ্যা শেষ হওয়ার পাছত আমি আকৌ একটা ফায়ার ক্রেকার্স আমি ফায়ার ওয়ার্কসর শো এটা আমি রাখিছো যখন ব্যক্তিয়ে খেল চায় হ্যাঁ
খোৱাৰ লগে লগে ওলাই গুচি যায়। আগতে আমি দেখা পাওঁ কেতিয়াবা লাষ্ট অভাৰ বাকী আছে, লাষ্ট অভাৰ পাঁচ অভাৰ বাকী থাকিলে ওলাই গুচি যায়। কিন্তু আই পি এল মেটচবিলাক প্ৰায় শেষ অভাৰলৈকে টান খায়, নিশ্চয় থাকিব আৰু মেটচৰ পাছতো আৰু ফায়াৰ ৱৰ্কছসকল থাকিব। এইখিনি আপোনালোক আমি আমাৰ অসম ক্ৰিকেটৰ ফালৰ পৰা জনালোঁ। আৰু এটা কথা মই জনাব বিচাৰোঁ যে যিহেতু ৰাজস্থান ৰয়েল প্ৰথমবাৰৰ বাবে আমাৰ অসমলৈ আহিছে আৰু এটা আমাক অসমৰ ক্ৰিকেটৰ জগতৰ কাৰণে নতুন এটা বাৰ্তা দিছে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া মাননীয় হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াইও অহা 4 তাৰিখে সন্ধিয়া ৰেডিছন ব্লু হোটেলত এটা ডিনাৰ হোষ্ট কৰিছে ফৰ দ্য ৰাজস্থান ৰয়েল টীম এণ্ড মেনেজমেণ্ট। তেখেতক ধন্যবাদ জনাবৰ কাৰণে যাতে অসমত তেখেতলোকে, মই আকৌ কওঁ যে তেখেতলোকৰ ৰাজস্থানৰ এখন ৰাজ্য আছে, তাত গ্ৰাউণ্ডো আছে, তাত খেলো হ'ব। তাৰপিছত পিছতে দুখন মেটচ যিটো আমাৰ অসমত দিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতলোকৰ নিমন্ত্ৰণ বা আদৰণি জনাবৰ কাৰণে ৰাজস্থান ৰয়েলক এটা ডিনাৰ হোষ্ট কৰিছে উইথ 4 তাৰিখ সন্ধিয়া ৰেডিছন ব্লুতে হ'ব আৰু সৰু সুৰা কালচাৰেল প্ৰগ্ৰেমো। বেচিকেলি টীমটোক আৰু মেনেজমেণ্টক মুখ্যমন্ত্ৰীকে ধন্যবাদ জনাইছে, সেইকাৰণে খেলৰ পাছত পৰিৱেশ নাথাকে, সেইকাৰণে খেলৰ আগদিনাখন 4 তাৰিখে সন্ধিয়া এটা ডিনাৰ হোষ্ট কৰা আছে। এয়া আমি 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 ৰাজস্থান ৰয়েলক হোষ্ট কৰিছোঁ, বাকী যিহেতু তেখেতলোকৰ ফ্ৰেঞ্চাইজিৰ কথা ৰাজস্থান ৰয়েলে পাঞ্জাৱক নিশ্চয় তাত ইনভাইট কৰিব কাৰণ একেটা যিহেতু তাত থাকিব। কিন্তু এইটো চৰকাৰৰ ফালৰ পৰা ৰাজস্থান ৰয়েলক ধন্যবাদ জনাই যিহেতু তেখেতলোকে এজ এ হোম টীম, এইটো আমি ক্ৰিকেটাৰসকলক বা সদায় ক্ৰিকেট মেচ হৈ থাকে আমি সকলোকে নজনাওঁ, এই ডিনাৰটো এটা ৰিজন আছে। ৰিজন ইজ কি আমি ৰাজস্থান ৰয়েলক ধন্যবাদ জনাবৰ কাৰণে অসম চৰকাৰে প্ৰথমবাৰৰ বাবে তেখেতলোকে ৰাজস্থানৰ পৰা ইয়াত এটা টীম লৈ আহিছে বা হোম গ্ৰাউণ্ড ডিক্লেয়াৰ কৰিছে। সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজস্থান ৰয়েলৰ ৰঞ্জিত দা আছে বা গোটেই মেনেজমেণ্ট বা টীমটোক ধন্যবাদ জনোৱাৰ বাবে এটা ডিনাৰ হোষ্ট কৰিছে। এইটো মিডিয়া আমি পৰৱৰ্তী মই জনাই দিম, নিশ্চয় কভাৰেজ কৰিব চাগে নিশ্চয় দিব, কিন্তু গোটেই হোল ইভেণ্টটো দিব পাৰে নোৱাৰে আপোনালোকক জনোৱা হ'ব। মিডিয়া আমাৰ ৰাজস্থান ৰয়েল কনচালটেণ্ট জনাব, ৰাজস্থান ৰয়েলক জনাব, আমিও জনাম, কিন্তু টেলি মানে আপোনালোকে ভিজুৱেল ল'ব পাৰিবই। এইখিনি আমাৰ অসম ক্ৰিকেট সন্থাৰ ফালৰ পৰা আমি কিছু কথা ক'লোঁ। বাকী ৰঞ্জিত দায়ো ৰাজস্থান ৰয়েলৰ নিজৰ যি তেখেতলোকৰ দায়িত্ব আছে, কাৰণ এই গোটেই মেটচখন আমাৰ দায়িত্ব সীমিত, আমি কিছু কামহে কৰিছোঁ যিহেতু আমাৰ পৰা ৰাজস্থান ৰয়েলে গ্ৰাউণ্ডখন লৈছে, তেখেতলোকৰ মেটচ, তেখেতলোকৰ গ্ৰাউণ্ড, তেখেতলোকৰ মেনেজমেণ্ট, যি দায়িত্ব অসম ক্ৰিকেট সন্থাক দিয়া, যিহেতু আমাৰ ক'ব গ'লে আমাৰো সৌভাগ্য আমি এনেকুৱা ধৰণৰ খেল দুখন পাইছোঁ, আমি যিমান পৰা সহায় কৰিছোঁ। যোৱাকালি অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াইও এটা ৰিভিউ লৈছে, যদিও আই পি এল এটা BCCI আণ্ডাৰত প্ৰাইভেট বডি হয় ষ্টিল মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই খুব গুৰুত্ব সহকাৰে লৈ যিহেতু অসমৰ সন্মান জড়িত হৈ আছে। আই পি এল মেটচেছ বুলি ক'লে গোটেই বিশ্বত আই পি এলৰ খেল মানুহে চায়, ইয়াত আমাৰ জোছ বাটলাৰ, ৰবি আশ্বিন, ইউ চাহল, ডেভিড ৱাৰ্নাৰ, ৰাগাৰা, শিখৰ ধাৱন বা বিভিন্ন ৰাজ্যৰ বিভিন্ন বিভিন্ন দেশৰ বিভিন্ন ভাল ভাল প্লেয়াৰ খেলিব হয়। আৰু এই টেলিকাষ্টবিলাক যেতিয়া হয় আই পি এলৰ খুব ডাঙৰ টেলিকাষ্ট হয় আৰু ইয়াৰ ব্ৰডকাষ্টিং গোটেই পৃথিৱীত যায়। যদি কেনেবাকৈ অসমৰ কিবা এটা ভগৱান নকৰক কিবা এটা হৈ যায় তেতিয়া এটা বেড মেছেজ যায় অসমৰ ক্ৰিকেট গ্ৰাউণ্ডৰ কাৰণে, বৰ্ষাৰ পৰাৰ কাৰণে। যিহেতু আমি সকলোৱে আশা কৰোঁ ৱৰ্ল্ড কাপ মেটচ হ'ব লাগে বুলি আমি এটা নিউজো ওলাইছিলে, সেই নিউজত আমি দেখা পাইছিলোঁ, অফিচিয়েলি ক'ব নোৱাৰি, আমি সকলোৱে আশা কৰোঁ, কিন্তু সেই আশা যিহেতু আমি কৰি আছোঁ মানে প্ৰত্যেক মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী ডাঙৰ বিচাৰে যাতে একো গণ্ডগোল হ'ব নালাগে। সেইকাৰণে অসম চৰকাৰৰ ফালৰ পৰাও এপ্লিকেশ্যনৰ ব্যক্তি, GMCৰ ব্যক্তি, PWDৰ ব্যক্তি, কেনেকৈ আমি ৰাস্তাবিলাক চফা কৰি ৰাখিব পাৰোঁ, লাইটিঙৰ ব্যৱস্থা কৰিব পাৰোঁ, সকলোবিলাক ব্যৱস্থা মুখ্যমন্ত্ৰী ডাঙৰে নিজৰ কালি নিজেই মিটিং অনুষ্ঠিত কৰি সকলো বিভাগক মাতি, আমিও আছিলোঁ, ৰাজস্থান ৰয়েলো আছিলে, তেখেতে কালি গোটেই বস্তুবিলাক পুংখানুভাৱে এটা এটা পইণ্ট নিজে চাইছে আৰু তেখেতে আশা কৰিছে যে এই দুখন মেটচ ভালকৈ হ'ব আৰু এটা বাৰ্তা গোটেই বিশ্বলৈ যাব যে অসমে ভাল ক্ৰিকেট বা অসমে ভালকৈ স্পৰ্টছ ইভেণ্ট হোষ্ট কৰিব পাৰে। সেইকাৰণে অসম চৰকাৰে আমাক যথেষ্ট সহায় কৰিছে। অসম ক্ৰিকেট সন্থাৰ ফালৰ পৰা এইখিনি আমাৰ ক'বলগীয়া কথা আছে, আপোনাক জনালোঁ। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।